আমাদের থেকে আপনাদের গুরুত্বটা অনেকটা বেশি, অনেকটা বেশি, ইম্প্যাক্টটা অনেকটা বেশি। তো কথা বলার উদ্দেশ্য ছিল যেটা ছোট থেকে কি এই জিনিসটা মানে অভিনয় জগৎটাকে আপন করে নেবার। আমি আসলে ছোট থেকেই ওই হয় না বাচ্চাদের নাচ শেখানো, গান শেখানো, আবৃত্তি শেখানো, সেগুলো ছোট থেকেই বাবা মা করাতেন। এবং তারপরে যেটা হলো আমাকে স্কুল থেকে বলল যে সৌমি তোমার তো হাইটটা খুব ভালো, তুমি বরং বক্সিং করো। এবার আমি ভাবলাম যে ঠিক আছে চলো বক্সিংয়ে ভর্তি হলাম, বক্সিং করা শুরু করলাম। এবার তখন আমি ক্লাস সিক্সেই পড়ি। এবার আমার কি হতো, বাবা মা যেহেতু দুজনেই সার্ভিস করেন, এবার অত ছোটবেলায় তো রাস্তা এইভাবে ছেড়ে দিতে পারতো না, ঠিক কথা। এবার আমি হাফ রাস্তা যেতাম আর হাফ রাস্তা বাবা আমাকে একাডেমি অবধি এগিয়ে দিত। তো এরকম করে আবার কখনো ফেরার সময় মা নিয়ে আসতো, এরকম করে চলতো। তো এর মধ্যে আমি দেখলাম আমার স্কুলের পাশে একটা একাডেমি ছিল, একাডেমির একটা বড় বোর্ড, বোর্ডে লেখা ছিল যে মানে কি কি শেখানো হয় ওদের ওখানে, সেগুলো একটা লিস্ট ছিল যে গিটার, তারপরে বা ডান্স, অ্যাবাকাস, অ্যারোবিক্স, এবং তার সঙ্গে ছিল অ্যাক্টিং অ্যান্ড মডেলিং। এবার আমার এবার জানতে ইচ্ছা হলো যে অ্যাক্টিং অ্যান্ড মডেলিংটা কি, বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আমি জানি এগুলো কি। তা আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে কি অ্যাক্টিং মডেলিং, কি অ্যাক্টিং মডেলিং। তো বা কেউ বলছে যে বলছে অ্যাক্টিংও শেখানো হয়, মডেলিংও শেখানো হয়। তা আমি বাবার কাছে বায়না করলাম যে আমি ভর্তি হবো ওখানে। তো তারপরে ওই ভর্তি হলাম এবং তারপর থেকেই এক এক করে ফটো শ্যুট করানো, পোর্টফোলিও শ্যুট করানো, বিভিন্ন জায়গায় ওরা অডিশনে পাঠাতো। তো এরপর থেকে ধীরে ধীরে আর কি অডিশন দিতে 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 দিতে। তবে সৌমি ম্যাম, তবে একটা খালি কথা বলি যে যে বলে যে জীবনে চলার পথে বাবা মাই হচ্ছে এমন আদর্শ গুরু যে এর থেকে বড় গুরু আর কেউ হতে পারে না, তাই না? তাই আজকে আপনার যে ওই ব্যানার দেখে এগিয়ে যাওয়া, তারপর থেকে আপনার বাবা মাকে যখন আপনি বললেন, এমন অনেক বাবা মা আছে যারা বলে না ওইখানে একদম না, তোকে খেলায় আমি দিয়েছি, তুই খেলাই করবি, তমুক করবি, তমুক করবি। তবে একটা কথা সত্যি কথা বলি যে আপনাদের মধ্যেই সৃষ্টি তৈরি করার ক্ষমতা কিন্তু রয়েছে। আপনাদের বাচ্চাকে বুঝুন, আপনাদের বাচ্চাকে তৈরি করুন, তার চ্যানেলটা কোন দিকে জাস্ট এটুকু দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। যেমন এখনো বর্তমান অবধি অন স্টেজ দাঁড়িয়ে আছে সৌমি, আপনারা সবাই মিলে দেখছেন, তাই তার বাবা মা চেয়েছিল, তাই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে পারমিশন দিয়েছিল, তাকে প্রচন্ড সাপোর্ট গাইড করেছে, তবে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার বাবা মার জন্য একবার জোর করে হাততালি চাইবো সবাই মিলে, সো প্লিজ সবাই মিলে। এবং প্রত্যেককে আমি বলবো, প্রত্যেক বাবা মাকে বলবো, দুনিয়া যা কিছু হয়ে যাক ছেলে মেয়েদের ট্যালেন্ট নিয়ে পিছিয়ে যাবেন না, কেন আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দেবেন, কারণ এরা হচ্ছে আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে, তবেই আমরা বলবো জয় বাংলা জয় ভারত, জয় বাংলা জয় ভারত। থ্যাংক ইউ, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন প্লিজ। সৌমি ম্যাম এখন অবধি রয়েছেন। সো আচ্ছা ম্যাম, আপনার এতদিন ধরে আপনার অভিনয় জগতে, অভিনয় জগতে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ট্যালেন্টেড যে ডায়লগটা যেটা হয়ে থাকে, যেমন নানা পাটেকরের কথা যদি বলি বা আমি প্রসেনজিৎ চ্যাটার্জির কথা যদি বলি, বোম্বাদার সঙ্গে নিশ্চয়ই আপনার আলাপ হয়েছে, বোম্বাদার সঙ্গে নিশ্চয়ই আপনার আলাপ হয়েছে। এবং বোম্বাদা যদি বলতেন সবে অসাধারণ, অসাধারণ তোর পারফরমেন্স, সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে যেভাবে তুই পারফর্ম করলি অসাধারণ, অনবদ্য, তাই চাইবো সৌমির জন্য একবার জোরে করে হরতাল হয়ে যাক সবাই মিলে বা ছোট পরের মতো। তাও এরকম ধরনেরই যদি কোনো ডায়লগ যদি আপনার জানা থাকে, মানে জাস্ট মানে আমরা জাস্ট অবশ্যই অবশ্যই আমি এক এক করে ডায়লগে আসবো, গান করবো, নাচ করবো, অনেক কিছুই হবে। তো তোমরা কি একটা ছোট্ট মানে ছোট্ট একটা ডায়লগ আমি শোনাতে পারি? তোমরা এখন আমাকে কোন সিরিয়ালে দেখছো সেটা আগে বলো। আই তবে সহচরি, আচ্ছা আর আচ্ছা আর তোমরা জানো না, বেশ এটা অনেকেই দেখে না, তোমরা হয়তো অনেকেই জি বাংলা স্টার জলসা দেখতে একটু বেশি অভ্যস্ত, তোমরা ম্যাক্সিমাম সময়টাই জি স্টার দেখো। কিন্তু আমার এই মুহূর্তে আরও একটি সিরিয়াল চলছে, সেটা হচ্ছে কালার্স বাংলাতে দত্ত অ্যান্ড বৌমা, সোম থেকে রবি 8টার সময় হয় কালার্স বাংলাতে। তো সেটা প্লিজ দেখো, কারণ ওখানে আর কি আমি প্রচুর প্রচুর অনেক কিছু করছি সেখানে। তো সেখানে আর কি এখন যে গল্পটা যাচ্ছে, আমি আর কি ইচ্ছে করে নাটক করে পাগল সেজে এখন সেই বাড়িতে ঢুকেছি। তো সেখানে আর কি ওখানে আমাকে সবাই বলছে সৌমি সৌমি তোর ওই ডায়লগটা না শুনতে খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে আমি সেই চরিত্রটা ছোট্ট একটা জাস্ট দু লাইনের ডায়লগ বলে তারপরে আমি আবার আমার মূল শোতে ফিরছি। সেখানে আমি একটা ডায়লগ বলি,
সানাই বাজবে বর আসবে বেবি ডলের বিয়ে হবে সানাই বাজবে বর আসবে বেবি ডলের বিয়ে হবে এই ব্যাড বয় আমার আমার বেবি ডলের জন্য একটা ভালো বর খুঁজে এনে দাও না গো আমার বেবি ডলের আমি একটা বিয়ে দেব আমার বেবি ডলের বিয়ে হবে আজকাল জানো তো ভালো ছেলে পাওয়াই মুশকিল আজকাল তো ভালো ছেলে পাওয়া যায় না তো সেই জন্য আমি বলছি আমার বেবি ডলের জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও যে কিনা আমার বেবি ডলকে একটুও বকবে না একটুও শাসন করবে না শুধু ভালোবাসবে গো সারাই বাজবে বর আসবে বেবি ডলের বে হবে বে হবে বে হবে